أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما بعد، প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার সদ্য মুরব্বিয়ান, আমি মুসাম্মাদ আলেমা মারিয়াম ইসলাম, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ও আমার ইসলামের ধাওয়াত ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমার বয়স তত বেশি সুন্দর নয়, কিন্তু তারপরেও আপনাদের জন্য আমি কাজ করতে চেষ্টা করি। আমি একটা মেয়ে হয়েও অনলাইনে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। ইসলামের দাওয়াত চ্যানেলটি মূলত নারী পুরুষের সহবাসের নতুন নতুন টিপস নিয়ে আলোচনা করা হয়। এই মুহূর্তে আমি আমার এই ছোট্ট ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কোন বয়সে কতবার স্ত্রীর সাথে সহবাস করবেন, তাহলে আপনার শারীরিক মানসিক কোনো দিক দিয়েই কোনো ক্ষতি হবে না এবং আপনার শরীর মন ভালো থাকবে। আমার অনেক মা বোনেরা এই বিষয়টি জানে। যারা জানেন আমার এই ভিডিওটি দেখবেন না, আর যারা জানেন না আপনারা দয়া করে পাশ থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং আপনাদেরকে বিশেষ রিকোয়েস্ট, আমি একটা নারী, তাই দয়া করে কেবলমাত্র মা বোনেরাই এই ভিডিওটি দেখবেন, কেননা পর পুরুষ আমার এই কণ্ঠ শুনলে আমি গুণাগার হয়ে যাব। বেশি কথা না বলে মূল বিষয়ে চলে যাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার, যারা এখন পর্যন্ত ইসলামের ধাওয়াত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে একটি গুতা মেরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং বেল বাটন ওয়াল করে দিন। প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা, কোন বয়সে কতবার সহবাস করলে আজীবন সুস্থ থাকবেন? মানুষের জীবনে যুগে যুগে পরিবর্তন এসেছে, পরিবর্তন এসেছে মানুষের যৌন জীবনও। অথচ সুস্থ জীবনের অন্যতম চাবিকাঠি হল সুস্থ যৌন জীবন। দীর্ঘ গবেষণার পর কোন বয়সে কতবার সহবাস করা উচিত, লন্ডনের বিজ্ঞানীরা তা প্রকাশ করে। 1170 জনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এই সাক্ষাৎকারে প্রমাণ হয়েছে যে 30 বছরের নিচে দিনে 2 বার সহবাসে লিপ্ত হওয়া উচিত, 30 থেকে 40 বছরের মধ্যে প্রতিদিন ঘরে 1 বার অথবা 2 দিনে 3 বার, বছরে 86 বার। এবং যাদের বয়স 40 থেকে 50, তারা দিনে 1 বার, 1 বারের বেশি নয়। 18 থেকে 30 বছরের মধ্যে মানুষের যৌন উত্তেজনা বেশি থাকে, এই কারণেই চাহিদা অনুযায়ী 2 বারের অধিকও করতে পারবে, কারণ সকল মানুষের গঠন এক নয়। আবার 50-এর পর সপ্তাহে 1 দিন,
সহবাস করা উত্তম। তবে সাইডের পরে মাসে একদিন না করলেও ভালো হয়। প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, এই ভিডিওটি এই জন্যই দেওয়া হয়েছে, বর্তমানে দেখা যাচ্ছে অধিক সময় সহবাসের জন্য বাজারের বিভিন্ন ঔষধ খেয়ে অতিরিক্ত সহবাস করে, যার পরে অল্প দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে, এমনকি মৃত্যুর মুখেও পতিত হয়। তাই আপনারা এই ভিডিওটি দেখে আশা করি অনেক উপকৃত হবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। যাবার বেলা একটি কথাই বলবো, আপনার ঘরে বৃদ্ধ মা বাবা থাকলে তাদের সেবা যত্ন করুন। সকলকে ধন্যবাদ।